আর তুমি আমায় কাঁদিও না একবার শুনে শুনো আমি আমার মনের কথা শুধু একজনকে বলতে পারি সে হলো আমার বুড়িমা ও বুড়িমা বলো না তুমি কোথায় গেলে গো তাকে দাঁড়িয়ে এসো যে রাধে ও গো রাধে বলো বলো গো তুমি ডাকিছো কেনে বড়াই বড়াই মাসি বলে ও গো রাধে ডাকিছো কেনে श्रीकृष्णा
प्रेम करेछे राधा सुंदर कारण मा एखनकार जदि छेलेदेरके बोझानो हय जे बाबा एटा करले बोधे भालो हबे ना कि बोले जानो এক্ষুনি যা কচু গাছে ঝুল যাব আরে থাম রে বাবা আরে থাম দুলফা গাছে ঝুলে বলে ঝুলে যাব বা মাকে খালি ভয় দেখা তাজে খালি যদি এখন আমি আমার রাধাকে বোঝাই শুনবে শুনবে না কারণটা কি বলুন তো না যদি কাউকে মন দেয় তখন কিন্তু মা কারোর বাধা মানে না তাই তো মায়েরা কি বলছে জানিস ওই প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি করেছে
Bye.
জয়ধ্বনি দেয়া হয়ে গেল হয়ে গেছে এবার তো যেতে হবে হ্যাঁ গো তাহলে চল চল আমার সখীরা আছে তারা যাবে ডেকে নিয়ে তাড়াতাড়ি সখীরা যাবে কি গো মায়েরা আপনারা যাবেন তো সবাই আচ্ছা কারা কারা যাবেন না হবেন না দেখি ও মা আমি কি বললাম ও দাদা আমি কি বলেছি আমি এটাই বলেছি তো যে যারা যারা যাবেন না হাত তুলুন দেখি সবাই হাত তুলে বসে আছে দেখেছ মায়েরা এমন শ্যামা মায়ের ভক্ত হয়ে গেছে মায়ের হাত তুলে বসে আছে যে আমরা যাব না আরে বাবা বয়স হয়েছে তো এখন তাহলে কিসে যাবেন আচ্ছা বাবা কবি কালী ভক্ত হয় যাওয়ার বেলা কি বলে একবারও জয় কালী মা কি বলে বলে না কেউ যদি শিব ভক্ত হয় বাবা বলে যে জয় মহাদেব কি বলে না তো শেষের দিনে কি বলে বাবা কি বলে গো হরে কৃষ্ণ বলে তাই না তাই তো আজকে দেখবেন আমাদের সমাজে আজকের সমাজে দেখবেন আমরা অনেকেই দেখবেন বলে আমি অনেক শিক্ষিত আমি হরিনাম করব না না এখন থেকে করব না আবার অনেকে বলে আমার এত টাকা পয়সা ধন দৌলত অনেকে রয়েছে বলছে আমি হরিনাম করতে পারবো না বাবা কেন পাঁচে দেখবে যে হরিনাম করছে আবার অনেকে দেখবেন খুব মানে ব্যঙ্গমা করে কেন করে বলছে বাবা কি ভক্ত রে বা সবসময় দেখছি হরিনাম করছে কিন্তু মা আমাদের শেষের দিনে যাওয়ার বেলায় সেদিন কি বলবি জানি ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুড়িতেছে মানবে হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার বোঝা যাচ্ছে কি কারণ বাবা আপনি যেদিন এই ধরধামে এসেছিলেন আপনার সাথে কেউ এসেছিল আসে না তো যাওয়ার বেলা কেউ যাবে যাবে না আমরা যতই বলি না কেন আমার স্ত্রী আমার পুত্র আমার সন্তান বা আমার স্বামী যাবে আপনার সাথে কেউ যাবে কেউ যাবে না বাবা শুধু আমার আমার করে যাচ্ছে তাই না কারণ কি এই পৃথিবীর বুকে আমাদের প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য শুধু আমরা মায়ের সংসারে আমরা ভরে আছি কিন্তু যাওয়ার বেলা কেউ হবে না ভব পারাপারের সঙ্গী হবে কে স্বয়ং গোবিন্দ একমাত্র তাই না কেউ তো কারণ একটি দিবানি
বলি ও রাধু তাহলে আর বিলম্ব না করে চল চল আমরা চলে যাই আর সখীদের কি বলবো জানিস কি গো মায়েরা সবাই যাবেন তো বাজারে যাওয়ার জন্য তৈরি আচ্ছা বাউদুল দেখি কার কার যাবেন একবার আরে যখন বললাম যে কার কার যাবেন না তখন দেখি চারজন আর এখন যাওয়ার বেলা বলছে চারজন আচ্ছা মায়েরা আপনারা যাবেন না বাজারে এখন বয়স হয় না মেগে মেগে বেলা কেটে যায় বলছে বাজারে যাব না আরে বাজারে কোন বাজার আমাদের এই যে দেহ বাজার দেহ পসরা সংসার তো মা সবাই করে কিন্তু সংসেজে সংসার কজন করে করে কারণ সংসার এটা কি অসার বস্তু যেখানে কিছুই নেই শুধু কয়েকদিনের জন্য আমরা মায়া জালে জড়িয়ে থাকি তাই না তাই চলুন আজকে বাজারে সবাইকে আমরা ডেকে নেব যারা যারা যাবেন সবাই আমাদের সাথে আসুন তাই না তোরা কি বাজারেতে যাবি ছুটে ছুটে আয় তোরা কি বাজারেতে যাবি ছুটে ছুটে কোথায় রে লইচা ইঁদুর খা বিষ খা শীঘ্র করে চলে আয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় গোপী জয় রাধেশ বলি ও বুড়িমা বলো বলো তুমি আমায় ডেকেছো হ্যাঁ গো ঠিক আছে খানিক বিলম্ব করো আমি যাচ্ছি করে চলে এসো